রাজ্যের সাংবাদিক দাবি সরকার অনদেখা প্রতবাদরে গতকাল রাজ্যের সাংবাদিক মানে কড়া ব্যাচ পিঁধি প্রতবাদ জনাবলে আজ পুরী জেলা গোপ ব্লকর বিভিন্ন গণমাধ্যম সংস্থার প্রতিনিধি মানে রাজ্যের সাংবাদিক মানক বিভিন্ন দাবি নিয়ে গোপরু নবীন নিবাস 60 কিলোমিটর পর্যন্ত পদযাত্রায় বাহিছেন। সাংবাদিক সুরক্ষা আইন, রাজ্যের প্রেস একাডেমি গঠন, সাংবাদিক পেনশন ব্যবস্থা লাগু, গোপবন্ধু স্বাস্থ্য বীমা যোজনায় সাংবাদিক পিতামাতা সামিল করা সহ বীমা রাশি বৃদ্ধি আদি বিভিন্ন দাবি সম্পর্কের সে মুখ্যমন্ত্রী অবগত করাইবে। তবে গণমাধ্যম প্রতিনিধি এই অভিনব পদযাত্রা নিমাপড়া প্রেস ক্লব ও মাতৃশক্তি ফাউন্ডেশন পক্ষর নিমাপড়ার স্বাগত করা। প্রেস ক্লবর সদস্য ও মাতৃশক্তি সংগঠনের মহিলা মানে সে ফুলমাল স্বাগত করা সহ সে পদযাত্রায় সামিল হয়েছে। দেখুন সরকার তো দীর্ঘ 25 বর্ষ হল শুণু না, সেইপা আমি নিহার ঢঙ্গে গোপ ব্লক ঠার আমি গোপ সাংবাদিক সংঘ তরফর আমি 10 জন সাংবাদিক বর্তমান নবীন নিবাস যাত্রা করছু। দেখুন প্রায় ভারতের 17টি রাজ্য অছি, 17টি রাজ্যের বর্তমান সাংবাদিক কথা তাঙ্ক সরকার শুনেছেন, কিন্তু 25 বর্ষ হল সরকার আমাকে প্রতিশ্রুতি দেছেন কিন্তু তাপরে প্রতারণা দেছেন। এবার কিছুদিন হব কন্টিনিউ সরকার বিভিন্ন কর্মচারী বর্তমান ভত্তা দেখুন অন্য অন্য সমস্যা তাঁর পূরণ করছেন কিন্তু সাংবাদিক কথা উঠাও না, যে কি সাংবাদিক মানে কোভিড সময়ের জীবন কু বাজি লগাই সে খবর প্রসারণ করলে এবং সরকার সচেতনা করাইলে, কিন্তু বর্তমান সরকার এসব নশুণবার আমি গোটে নিহারা ঢঙ্গে গোপ সাংবাদিক সংঘ আমি নবীন নিবাস যাত্রা করছু এবং নিশ্চিত রূপে আমার বিশ্বাস রয়েছে তাঁর হৃদয়ের আম প্রতি কিছু স্থান পাইব, মুখ্যমন্ত্রী কিছু স্থান পাইব আম প্রতি, আর এই যে কষ্ট করে আমি যাত্রা করছু আমি সফল হব, সরকার নিশ্চিত আমার কথা শুনবে এবং আমার দাবি পূরণ করবে। দেখুন সাংবাদিক মানে সাংবাদিক ভাই মানে যেহেতু আমার চতুর্থ স্তম্ভ, যে কি বন্যা বাত্যা ভাই পরিস্থিতি সামনা নকরি নিজ জীবন কু সে উৎসর্গ করে সে যেতবে আম পাখে আনি বা সরকারের পাখে যেত সমস্ত সমস্যা পৌঁছাও তো সে ভত্তা বড়া নিহতি আমার মাতৃশক্তি ট্রষ্টর বি দাবি রয়েছে। তো আজ যদি সরকার সমস্ত ভত্তা বড়াও তাহলে এই ভাই মানুষ বড়া নিহতি আমার সুখ দুঃখে ঠিয়া হয়েছে, খরা বর্ষাকে নমানি সে সবু সময় আম পাখে অনেক কৌশি কোণ অনুকোণর বি সে গরিব হো বা গোটে দুঃখী দরিদ্র সে বার্তা বি সরকার পাখে পৌঁছাও, তো সে মানে আমার মাতৃশক্তি তরফ দাবি রহব যে সে ভত্তা গ্রহণ করা যাও, আর রাজ্য সরকার আমার কেন্দ্র সরকার আমার বি এটা নিবেদন রহব। দীর্ঘ বর্ষ ধরি দাবি রয়েছে কিন্তু রাজ্য সরকার এই চলিত 2-4 দিন ভিতরে হচ্ছে যেপরি ভাবে বিভিন্ন অণসরকারী কর্মচারী কুহতু, সরকারি কর্মচারী কুহতু বা বিভিন্ন মহিলা সংগঠন কথা কুহতু, সেমানকর যেমতি ভত্তা দাবি রাখিছেন বা বিভিন্ন সমস্যা দাবি রাখিছেন, নিশ্চিত আমি যেতে সাংবাদিক আপন দেখবে কোভিড সময়ের সাংবাদিক মানে যেহেতু সমস্ত হচ্ছে ঘর ভিতরে থেকে সেতু সাংবাদিক মানে কার্য করতে নিহতি ভাবে আমি দেখবা সরকার সেতবে যেতে আমার কিছু তথ্য পাওলে বা আমি মানে সে যোগাই দেলু আমার ভত্তা কুহতু বা আমার সহায়তা নিশ্চিত ভাবে আমার যে দাবি রয়েছে সে দাবি পূরণ করতে আমার যে রাজ্যের হচ্ছে 6 কোটি সাংবাদিক সংঘ রয়েছে সে সভ্য মানে রয়েছেন সে দাবি রয়েছে সে নিশ্চিত আমার আবশ্যকতা আমি ভাবুছু নবীন সরকার আজ মানে আমার যে পদযাত্রা রয়েছে আমি যে অভিযোগ করু তা নিশ্চিত গ্রহণ করি বলে। নিমাপড়ার বিবেকানন্দ রিপোর্ট, সানস্টার টিভি।